হবে। আজকে আমরা কেমন মুসলমান সারা বিশ্বের মধ্যে দেখা যাচ্ছে, আমরা মুসলিম হিসাবে দাবি করি, কিন্তু ইহুদি খ্রিস্টান যারা আছে আজকে আমাদের মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারিমকে আজকে তারা আগুন দিয়ে প্রকাশ্যে পুলিশ পাহারা দিয়ে আগুন দিয়ে তারা জ্বালিয়ে ফেলছে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু ওই সমস্ত মানুষ নাস্তিক বেঈমান খ্রিস্টানগুলা তারা একটুকু চিন্তা করে না যে মুসলমানরা আমাদের কি কি করতে পারবে, কিছুই করতে পারবে না, কথা বলুন ঠিক কিনা? যদি ওই চিন্তা চেতনা যদি তারা না করতো, তাহলে একের পর এক মুসলমানদের পবিত্র গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন, এটা এমন একটা কোরআন, এমন একটা কিতাব যেই কিতাব আর দ্বিতীয় কোনো কিতাব বাংলার তথা বিশ্বের মধ্যে নাই, কথা বলুন ঠিক কিনা? আছে এই কিতাবের মতন আর কোনো কিতাব আছে, কথা বলুন? তারা চিন্তা করলো যে আজকে এমন এক মুসলমানদের এমন একটা কিতাব যেই কিতাবটার কারণে আজকে মানুষ যত ধরনের অন্যায় অপরাধ আছে সব অন্যায় অপরাধের বিপক্ষে সে কথা বলে, কথা বলুন ঠিক কিনা? কোরআন কি সুদ খেতে গেলে সুদের পক্ষে না বিপক্ষে, জুলুম করতে গেলে জুলুমের পক্ষে না বিপক্ষে? দেখা যায় ঘাটিয়ে সব কিতাব সব ধর্মগ্রন্থ ঘাটিয়ে দিয়ে দেখা যায় যে একমাত্র একটা গ্রন্থে আছে, এই গ্রন্থের মধ্যে এমন কোনো জিনিস নাই যে আল্লাহ পাক রাব্বুল আলামিন নাজিল করেন নাই, সেই জন্য ওই কিতাবটাকে রাখা যাবে না, ওই কিতাবটাকে ধ্বংস করে দিতে হবে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই কিতাব কখনো ধ্বংস করতে পারবেন না, কারণ এই কিতাবের সংরক্ষণ আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজেই করে রেখেছেন, কথা বলুন ঠিক কিনা? ফি লাওহিম মাহফুজের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কোরআন থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সংরক্ষণ